কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগেও হামলার চেষ্টা, দুবার বিহার থেকে ভাড়া করা হয় দুষ্কৃতি, পুজোর মধ্যেও সুশান্ত ঘোষকে হামলার ছক, জেরায় দাবি আফরোজে, জুলাইতেও হামলার চেষ্টা, জমি বিবাদের জেরে হামলার ছক বলেও দাবি ধৃতে। কথা বলবো অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এই যে পাঁচ মাসে তিনবার হামলার ছক, পুজোর মধ্যেও হামলার ছক, বিহার থেকে দুষ্কৃতি ভাড়া করে আনার এই যে পুরো প্ল্যান, এটা কি আফরোজ বা এই যে সিন্ডিকেট তাদেরই ভূমিকা সামনে, নাকি অন্য কেউ রয়েছে যার কোনো ওই পাকাধানে মই দেওয়ার জায়গাটায় আটকে দিয়েছিলেন সুশান্ত ঘোষ, তাই রোশানলে পড়তে হয়েছে? কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ কিছু বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি পুলিশ যেটা মূলত ঘোষকে জিজ্ঞাসাবাদে করে জানতে চাইছে এর পিছনে আসল কারণ কি, নাকি এই যে বারবার তিনি একাধিক জলাশয় ভরাট থেকে শুরু করে একাধিক বিষয়ে সোচ্চার হয়েছেন সেটাই কারণ। গত পাঁচ মাসে কিন্তু তিনবার হামলা ছক করা হয়েছিল কাউন্সিলরকে, আগে দুবার বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল, আসলে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘোষের দাবি গত জুলাই এবং অক্টোবর পুজোর মধ্যে কিন্তু মারার ছক করা হয়েছিল, কিন্তু সেই প্ল্যান কোনোভাবে ভেস্তে যায়। কেন সেই প্ল্যান ভেস্তে ছিল, কারণ কি ছিল, এই বিষয়ে কিন্তু পুলিশ জানতে চাইছে, এবং যেটা পুলিশ এখনো আমি উল্লেখযোগ্যভাবে জানতে পেরেছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু পরিকল্পনা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে ঘোষের, এমনটাই পুলিশের দাবি। বেশ, হেডলাইন্স নাও।